সিরিয়াসলি ভিউয়ার্স, সিরিয়াসলি 2490 টাকা, প্রায় 2500 টাকার মতো ভিউয়ার্স, 7 টাকা দিয়ে আমি পাইছি এটা। মানে আমার তো নিজেই বিশ্বাস হইতেছে না ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কোনো ইনকাম রিলেটেড ভিডিও না, আপনাদের সবার কাঙ্ক্ষিত সেই ভিডিওটা, দারাজ থেকে আমি যে মিষ্টি বক্স পেয়েছিলাম মাত্র 60 টাকায়, সেই মিষ্টি বক্সের আনবক্সিং ভিডিও আপনাদের দিব। আপনারা সবাই বলেছিলেন ভাই কি পেয়েছেন আমাদের জানা, আনবক্সিং ভিডিও চাই, আনবক্সিং ভিডিও চাই। সো আজকে ফাইনালি আমি সেই আনবক্সিং ভিডিওটা দিতে যাচ্ছি। আমি আসলে নিজেও এক্সাইটেড, আমি নিজেও কিন্তু জানি না আসলে এই বক্সের ভিতরে কি আছে। যদি উল্টাপাল্টা কোনো জিনিস বের হয়ে যায় অবশ্যই সরি, কারণ আমি নিজেও জানি না কি আছে। আপনাদের সামনে এই লাইভ আনবক্সিং করে দেখাবো। আর আমি কি পেলাম এই বক্সে, আমি কি মোবাইল ফোন পেলাম নাকি এর যে 4000 যে ক্যামেরাটি রয়েছে ওয়াইফাই ক্যামেরা সেইটা পেয়েছি, আপনাদের কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দেবো। এবং আপনারাও কি এটা পাবেন কি পাবেন না সবকিছু দেখিয়ে দেবো ভিউয়ার্স, আমি অনেক এক্সাইটেড। তো আমি যদি এখন দারাজ ওপেন করি, আপনারা অনেকেই ভাবতে পারেন যে আসলে 60 টাকায় কি এমন পেতে পারি, বাট ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ রয়েছে, কারণ 60 টাকায় আমি অনেক দামিও একটা জিনিসই পেয়েছি। আপনাদের আমি সবকিছু দেখিয়ে দিব। আমি যদি এখান থেকে আমার অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে আপনারা দেখতে পারবেন এই যে মিষ্টি বক্সটা রয়েছে ডেলিভার্ড। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করলে আমার ডিটেলসটা দেখা যাবে। এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, আমাকে যে ডেলিভারি দিয়ে দিয়েছে সেটা এখানে লেখা আছে। এবং এটা কিন্তু আমার 8 সেপ্টেম্বর পেয়েছি। আপনাদের রিভিউ দিতে একটু সময় লাগলো, কারণ মাঝখানে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। তো এখন আমি যদি এখান থেকে অর্ডার ডিটেলসে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখুন ভিউয়ার্স আপনাদের আমি দেখাচ্ছি এই যে মিষ্টি বক্স, 60 টাকা মিষ্টি বক্স। এবং এখানে দেখুন দাম 60 টাকা, আমার যে টোটাল খরচ পয়সা দেখুন, টোটাল কিন্তু আমার 60 টাকা লাগছে এটা, ঠিক আছে। তো এই যে আমি এটা কিন্তু পেয়ে গেছি, আপনারা বুঝতে পারতেছেন। তো এখন আপনাদের দেখাবো রিভিউ এবং আনবক্সিং। এইটা হচ্ছে বক্সের আউটলুক। তো ফাইনালি আমি বক্সটা পেয়ে গেছি। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু প্যাকিং করা রয়েছে, একদম চারপাশ থেকে সিল করা। অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন যে বক্সে এবং দারাজ লেখা আছে, এখানে সিল দেওয়া আছে। অনলাইন ডেলিভারিতে যে সিলগুলো দেওয়া থাকে সেগুলো সব কিছু দেওয়া আছে। এবং খুব সুন্দর একটা প্যাকেজিং আপনারা দেখতে পারতেছেন এখানে বক্সটা, ভালো করে দেখে নিন সম্পূর্ণ বক্সটা এখানে একদম সিল করা। তো এখানে দেখুন একটা ফাঁকা রয়েছে, দেখুন এই যে একটা ফাঁকা রয়েছে। আমি আসলে প্রথমে চেয়েছিলাম যে এখান থেকে দেখবো যে ভিতরে কী আছে, তারপর আপনাদের রিভিউ দিব। কারণ আসলে অনেক সময় কী হয় যে দারাজ এই মিষ্টি বক্স তো আমি নিজেও জানি না এখানে কী পাবো। তো অনেক সময় কী হয় এখান থেকে, এখানে অনেক আবিজাবি জিনিস দিয়ে দেয়, আসলে ছেলেদেরকে মেয়েদের জিনিস দেয়, মেয়েদেরকে ছেলেদের জিনিস দেয়। এই জন্য আমি আসলে প্রথমে চেয়েছিলাম যে এই ফাঁকা থেকে আমি আগে দেখে নিব যে মধ্যে কী আছে, তারপর আপনাদের রিভিউ দেবো। কারণ লাইভ ভিডিওতে যদি উল্টাপাল্টা কিছু জিনিস বের হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? বাট ভিউয়ার্স আপনাদের ভাগ্য ভালো, কারণ এখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না। এবং মধ্যে আরেকটা প্যাকেজিং ছিল, মানে উপর থেকে যে প্যাক করা ছিল মধ্যে আর একটা বক্সে আর একটা প্যাক করা, এটা কিন্তু অবশ্যই ভালো। কারণ অনেক সময় হয় যে ডেলিভারি বয়রা খুলে দেখে দেন চেঞ্জ করে দেয়, মধ্যে যে প্রোডাক্টটা রয়েছে সেটা চেঞ্জ করে দেয়। এইভাবে প্যাক করা থাকলে ডেলিভারি বয়ও দেখতে পারে না। এটা হচ্ছে একটা বক্সের ভিতর আর একটা বক্স প্যাক করা। সো আমি মনে করি এটা খুব ভালো হয়েছে, এবং আপনাদের ভাগ্য ভালো, কারণ আমি নিজেও কিন্তু এখনও জানি না এখানে আসলে কী পেয়েছি। আপনাদের সামনে এটা প্রথম খুলছি আমি, তো দেখি এটার ভিতরে কী আছে। আসলে আমার ট্রাইপডটা এখন নেই, যার কারণে আমি হাতে ক্যামেরা নিয়ে দেন ভিডিও করতেছি, এই জন্য ভিডিওতে একটু কাঁপাকাঁপি দেখতে পারবেন আপনারা, আশা করি মাইন্ড করবেন না। তো এটা আসলে ওপেন করি, আমার আসলে কষ্ট হচ্ছে, আমি এক হাতে ফোন নিয়ে অন্য হাতে আসলে কাঁচি নিয়ে কাটতেছি, তো একটু সমস্যা হচ্ছে। সো আশা করি মাইন্ড করবেন না। তো দেখতেছি কি আছে মধ্যে কাটে, একটু সমস্যা হচ্ছে আমার কাটতে। এখান থেকে এক পাশ কেটে ফেললাম, তো আসলে এটা সরিয়ে ফেলে দেখি কি আছে মধ্যে আসলে, দেখা যাক। তো আপনাদের বলেছিলাম আমি মধ্যে আরও একটা প্যাক করা, অর্থাৎ একটা প্যাকের ভিতর দারাজের স্পেশাল বক্স দিয়ে আবার প্যাকিং করা। তো দেখুন এই যে ওয়াও, মনে হচ্ছে কোনো বড় জিনিসই পাবো ভিউয়ার্স, আসলে নাড়ালের মধ্যে শব্দ আসতেছে। অ্যান্ড দেখুন কত সুন্দরভাবে প্যাক করা, অ্যান্ড একটা বড় জিনিস আমার মনে হচ্ছে, অনেক ভারী লাগতেছে আসলে। দেখি আমি এখানে কী হতে পারে, সো আপনার দেখাবো। আমি আসলে ভিউয়ার্স আমি আসলে নিজেও অনেক এক্সাইটেড, 60 টাকায় আমি পেয়েছি, মানে মাত্র 60 টাকায় আমি কী পাইতে পারি। সো বক্সটা আমি বের করে রাখলাম, এই হচ্ছে সেই বক্স। অ্যান্ড এখানে দেখুন কী লেখা আছে, আসলে এটার ভিতর কী আছে আমি এখনও বুঝতে পারতেছি না। ওয়াও এর যে 4000, ওয়াও এর যে 400 যে ওয়াইফাই ক্যামেরাটা আছে সেটা পাইতেছি কিনা, আসলে অনেক ভারী লাগতেছে। অ্যান্ড দেখুন ভিউয়ার্স আমার মনে হচ্ছে আমি ক্যামেরাটা পাইলাম, কী পাচ্ছি আমি, অনেক কিছু লেখা আছে দেখুন, আমি এগুলো বুঝতেছি না এগুলো কীসের জিনিস। আপনারা হয়তো যারা এগুলো জানেন বুঝতে পারবেন, এর যে 4000 লেখা আছে। অ্যান্ড এটা কিন্তু একটা ক্যামেরার নাম্বার। সো দেখি আমি আসলে ক্যামেরাটা পাইলাম কি, আপনারা মাইন্ড করেন না, কারণ আমি এক্সাইটেড হয়ে গেছি, এজন্য অনেক কথা বলতেছি, কী পাইলাম আসলে আমার দেখতে হবে। সো এখানে আসলে বক্সটা কাট করতেছি, এই বক্সটা কিন্তু প্যাকেজিংটা অনেক ভালো, দারাজের যে প্যাকেজিংটা ছিল আমি প্যাকেজিংয়ে অনেক সন্তুষ্ট, কারণ অনেক সুন্দরভাবে প্যাক করা। তো দেখি এটা খুলতে পারি কিনা, মানে একদম চারদিক থেকে সিল করা। সো আমার এটা নিজেকেই খুলে দেখতে হবে। সো ভিউয়ার্স আমি কেটে দেখাচ্ছি,
তো আমার কাটতে একটু কষ্ট হচ্ছে, আমি আগেই বলছিলাম যে আমি হাতে ক্যামেরা নিয়ে দেন হচ্ছে অন্য হাত দিয়ে কাজ করতেছি, একটু কষ্ট হচ্ছে। তো এখন আপনাদের দেখাচ্ছি আসলে খোলা যায় কিনা, দেখুন কেটে ফেলেছি, বাট খুলছে না, মনে হয় আর একটা পাশে কোথাও আটকানো আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই পাশে আটকানো আছে, তো দেখি আসলে খুলতে পারতেছি কিনা। ও আসলে আচ্ছা এই পাশে আটকানো আছে, এখন এই যে আটকানো আছে তো এইটা কাটতে হবে আমাকে। ও এখনও কিন্তু দেখাই যাচ্ছে না, আমি এখনও দেখতে পারতেছি না মধ্যে কী আছে, আমি আসলে কনফিউজ যে কী পাই, আপনাদের মতোই এক্সাইটেড। বাট তো এটা খুলে ফেললাম, তো এখন দেখি আসলে মধ্যে কী আছে। আর র্যাপিং কর, ওয়াও ওয়াও ভিউয়ার্স ওয়াও, আমি নিজে এক্সাইটেড এখানে কী পেলাম। আমি অবশ্যই ভিডিওটা এখান থেকে থামিয়ে রাখছি, এখনও যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি দেখাবো না মধ্যে কী আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন ভাই। সাবস্ক্রাইব করতে তার টাকা লাগে না, তাড়াতাড়ি করে ফেলুন, সাবস্ক্রাইব করলে চকলেট খাবো আমি। আরে হ্যাঁ ভাই সত্যি সত্যি চকলেট খাবো, সাবস্ক্রাইবে ক্লিক করুন দেখবেন চকলেট চলে আসছে। আরে ভাই সত্যি ক্লিক করে দেখেন না, দেখছেন চকলেট চলে আসছে, আমি কিন্তু কথা রাখি, দেখছেন চকলেট কিন্তু দিছি আমি। আমি দেখাচ্ছি আসলে কী পেয়েছি, সো দেখি এটা প্যাকটা খুলতেছি, মানে এটা অনেক ভারী লাগতেছে, এটা কী আসলে এটা কী আমি বুঝতেছি না, আপনারা যদি কেউ চিনেন তাহলে অবশ্যই বলবেন। আর এখানে কিন্তু বাবুল র্যাপিং করা, তো এটা আসলে কী আমি বুঝতেছি না ভিউয়ার্স, আপনারা যদি বুঝতে পারেন। আমি কিন্তু অনেক এক্সাইটেড আসলে এটা কী, আর দেন আবার এক হাত দিয়ে আমি কাজ করতেছি, সো বুঝতে পারতেছেন একটু সমস্যা হচ্ছে আমার, আসলে আমি অনেক বক বক করে ফেলতেছি। তো এটা ওপেন করতেছি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক আমি এক্সাইটেড, তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এটা কী আসলে, ও আচ্ছা আচ্ছা পেয়েছি আমি, এটা তো হচ্ছে ফিশিং রিলস, ওয়াও ফিশিং রিলস ভিউয়ার্স, এটা দেখুন এটা ফিশিং রিলস, হ্যাঁ হ্যাঁ এটা ফিশিং রিলস, এই যে দেখুন ভিউয়ার্স এর যে 4000। আরে ভাই রে ভাই আমি ভাবছিলাম যে এর যে 4000 ক্যামেরা হবে এটা, আর এটা তো ফিশিং রিলস। তো আপনাদের আমি এটার দাম বলবো, আসলে এটার প্রাইস কত পড়লো সেটা একটু দেখতে হবে আমাকে, আমি অনলাইনে দেখে আপনাদের এখনই জানাচ্ছি। তার আগে আপনারা অনেকে আসলে ফিশিং রিলস চিনেন না, তাদের জন্য বলতেছি, ফিশিং রিলস হচ্ছে অনেকে দেখবেন যারা প্রফেশনালি মাছ ধরে, বড় মাছ যারা ধরে তারা দেখবেন লোহার একটা সিপ ব্যবহার করে, লোহা বা কার্বন টাইপ কিছু হবে তাদের সিপটা, মানে কাঠের না অনেক শক্ত একটা সিপ হয়। তো ওই সিপের গোড়ার দিকে একটা জায়গা দেখবেন যেখানে হচ্ছে গিয়ে মেশিনের মতো থাকে, ঠিক আছে, ওইখানে সুতা বাঁধা থাকে আর ওইখানে একটা ঘুরানোর জিনিস থাকে, সুতা টেনে আনা কিংবা সুতা ছাড়া সবকিছু কিন্তু এই মেশিনের মাধ্যমেই করা। তো আমি হচ্ছে অনলাইন এটার দামটা একটু দেখে নেই, তো আমি এখান থেকে সার্চ দেই SJ4000 ফিশিং রিলস। আগে আপনাদের SJ4000 লিখে সার্চ দিয়ে দেখাই, তো আমি যদি এটা লিখে সার্চ দেই তো দেখুন এই যে SJ4000 কার, এই যে ক্যামেরাটা দেখুন ভিউয়ার্স, আমি ফার্স্টে ভাবছিলাম এই ক্যামেরাটা, দেখুন এটার দাম কিন্তু প্রায় 5000 টাকার মতো প্লাস ট্যাক্স তো রয়েছে। এই যে ভিউয়ার্স SJ4000 কার DVR ক্যামেরা, তো এটা পেলে আসলে ভালোই হইতো, বাট যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের আমি যেটা পেয়েছি সেটার দাম দেখাই, তো এখানে আমি সার্চ দেই SJ4000 ফিশিং রিলস লিখে সার্চ দেই, তো দেখুন এখানে চলে আসবে আমার মনে হচ্ছে, এই যে চলে আসছে, এই যে ভিউয়ার্স এই যে এইটা, তো আমার SJ4000 কোনটা আমি দেখছি, এটা আলিবাবায়, এটা বাংলাদেশে বোধহয় অ্যাভেলেবল না, এটা আলিবাবা থেকে হচ্ছে আপনার নিতে হয়। তো SJ4000 মডেলটা আপনার কোথায় গেল, হ্যাঁ ভিউয়ার্স এইটাই, এই যে পেয়ে গেছি, এই যে দেখুন SJ4000, এই যে লেখা আছে দেখুন SJ4000, ঠিক আছে, এইটা এটা মেটাল বডি, এবং আমারটার কালার হচ্ছে একটা অরেঞ্জ টাইপ, আর এটাকে আপনারা লাইট ব্লু কালার বলতে পারেন, বাট আমারটা কিন্তু অরেঞ্জ কালার। আমি আরেকটা দেখছিলাম একদম সেম কালারে আমার মতো, তো সেটা আমি একটু দেখছি কোথায়, এই যে পেয়ে গেছি, দেখুন এই যে আমারটার এই যে মডেলটাও ঠিক আছে, দেখুন ইউমোশি, উচ্চারণটা আসলে ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বোধহয় এটা জাপানের কোনো ব্র্যান্ড, দেখুন ইউমোশি ফ্লাই ফিশিং, একদম সেম আমারটা, আপনারা দেখতে পারতেছেন, আমি আপনাদের বড় করে যদি দেখাই, একদম একদম সেম আমারটা, কালার অ্যান্ড সব কিছু একদম সেম আমারটা, দেখুন এই যেই। তো আমি এটার প্রাইস যদি বাংলা টাকা হিসাব করি, দেখুন এখানে $29.99, যার মানে $30, বাংলা টাকা যদি আমি $30 হিসাব করি, $30 আর ডলার রেট আমি 83 ধরতেছি, ঠিক আছে, ডলার রেট কম বেশি হয়। তো দেখুন ভিউয়ার্স $2490, সিরিয়াসলি ভিউয়ার্স, সিরিয়াসলি $2490, প্রায় 2500 টাকার মতো ভিউয়ার্স, 60 টাকা দিয়ে আমি পাইছি এটা, মানে আমার তো নিজেই বিশ্বাস হইতেছে না ভিউয়ার্স, মাত্র 60 টাকা দিয়ে আমি 2500 টাকার একটা ফিশিং রিলস পাইছি, মানে আসলে আমি সারপ্রাইজ ভিউয়ার্স, তারাসকে স্যালুট, তারা আসলেই ভালো একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম। যারা আপনারা দারাজকে খারাপ বলেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেন, যদিও আমার এটা তেমন কাজে লাগবে না, কারণ আমি ছোটবেলায় মাছ ধরতাম আমাদের বাসার সামনের পুকুরে, বাট এখন আর ধরা হয় না। আপনাদের মধ্যে কেউ যদি থেকে থাকেন যে হচ্ছে মাছ ধরা পছন্দ করেন বা ফিশিং রিলসটা নিতে চান, কমেন্ট বক্সে আমার ম্যানেজারের ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু এটা ম্যানেজারের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড বেশি বেশি শেয়ার করুন ভিউয়ার্স, বিশেষ করে দারাজের হেটার্সদের জন্য, এটা যারা দারাজকে হেট করে তাদের কাছে এটা শেয়ার করে দিন, আসলে কিন্তু দারাজ খুবই ভালো একটা কোম্পানি, মানে 60 টাকায় 2500 টাকার জিনিস আসলেই awesome।